নমস্কার, আমি এ জামান, মেডিসিন ও বাংলা চ্যানেলের পক্ষ হইতে সকলকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি আপনাদের সামনে একটি মেডিসিন রিভিউ, বাচ্চাদের মাল্টিভিটামিন ড্রপ। এই মাল্টিভিটামিন ড্রপটি তার মূল্য কত, তার ডোজ কি, কি পরিমাণ খাবে, কোথায় পাবেন, এই মাল্টিভিটামিন ড্রপটি খেলে আপনার বাচ্চার কি কি রোগ ভালো হবে, কি কি উপকারিতা হবে, সমস্ত কিছু বলা থাকবে এই ভিডিওর মধ্যে। অতএব ভিডিওটি কেটে কেটে দেখবেন না, স্কিপ করবেন না। কেটে কেটে দেখলে, স্কিপ করলে ভিডিওর মূল ও গুরুত্বপূর্ণ টিপস মিস করতে পারেন, তার ফলে আপনি মেডিসিনের রেজাল্ট নাও পেতে পারেন। অতএব বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে যে মাল্টিভিটামিন ড্রপ বাচ্চাদের জন্য রিভিউ করতে চলেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাল্টিভিটামিন মিনারেল ড্রপ। এই ড্রপটির কার্যকারিতা বর্ণনা করব। এই বর্ণনাগুলি সম্পূর্ণভাবে শুনুন, শুনে বুঝে তারপর মেডিসিনটি প্রয়োগ করবে। মূল পর্বে ফিরে আসার আগে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক ও কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি অ্যান্সার দেব। আজকে যে মাল্টিভিটামিন মাল্টি মিনারেল ড্রপ আর ভি টিজেড এই ড্রপটি আপনাদের সামনে যে বাচ্চারা ব্যবহার করবে, সেই বাচ্চাদের কোন কোন রোগ থেকে নিরাময় হবে সে সম্পর্কে আমি আলোচনা করছি। দেখুন, আপনাদের বাচ্চার জিহ্বাতে ঘা হয়, মুখে ঘা হয়, লালা ঝরে এবং জিভে ফুসকুড়ি বের হয়, জিভে সাদা সাদা দাগ দেখা দেয়, ঝালা করে, বাচ্চারা খেতে পারে না, এই মাল্টিভিটামিন ড্রপটি আপনি খাইলে আপনার বাচ্চার জিহ্বার ঘা থেকে মুক্তি পাবে। আপনার বাচ্চার শারীরিক দুর্বলতা থাকলে এই মাল্টিভিটামিন ড্রপটি খেলে আপনার বাচ্চার শারীরিক দুর্বলতা কমে যাবে। আপনার বাচ্চা খাবার খেয়ে শরীরে যে উপযুক্ত মাল্টিভিটামিন প্রয়োজন, সেই মাল্টিভিটামিন যদি খাবার থেকে না পায়, তখন আপনার বাচ্চা দুর্বল হয়ে যায়, আপনার বাচ্চা রোগাটে পাতলা চেহারা হয়ে যায়, তখন আপনি এই মাল্টিভিটামিন ড্রপটি খাওয়াতে পারেন। আর এই মাল্টিভিটামিন ড্রপটি খাওয়ালে আপনার বাচ্চা রোগা পাতলা চেহারা থেকে, আপনার এই মাল্টিভিটামিন ড্রপ খাওয়ালে সম্পূর্ণ সুস্থ শারীরিক সবল হয়ে উঠবে। এই মাল্টিভিটামিন ড্রপটি 30 ml, 30 ml এর দাম হচ্ছে 58 টাকা। আমি দেখে দিচ্ছি এই মাল্টিভিটামিন ড্রপ এর মধ্যে ড্রপ আছে, আপনার মাল্টিভিটামিন লিকুইডটা, এই লিকুইডটা হচ্ছে 30 ml, আর এই ড্রপটা দেওয়া আছে পরিমাণ হিসাবে আপনার বাচ্চার এজ ওয়েট অনুসারে আপনার এই বাচ্চাকে এই মাল্টিভিটামিন ড্রপটি খাওয়াতে হবে। এই মাল্টিভিটামিন ড্রপটি আপনার বাচ্চার জিহ্বা ঘা থেকে মুক্তি পাবে। এই মাল্টিভিটামিন ড্রপটি আপনার বাচ্চা শারীরিক দুর্বলতা থেকে দূর হবে, আপনার বাচ্চার গায়ে শক্তি
বাড়বে। এটা এনার্জি আছে 1.88 ক্যালোরি, এটা প্রোটিন আছে 20% অর্থাৎ 0.01 গ্রাম, এটা কার্বোহাইড্রেট আছে 0.42 গ্রাম, ফ্যাট আছে 0.00 অর্থাৎ ফ্যাট নীল। এটির মধ্যে আরও কম্পোজিশন আছে, ভিটামিন সি কম্পোজিশন আছে 20 mg, ভিটামিন B3 আছে 4 mg, ভিটামিন ই অয়েল ফ্রম আছে 2 mg, ভিটামিন B6 আছে 1.5 mg, ভিটামিন B6 আছে 0.4 mg, ভিটামিন B1 আছে 0.7 mg, ভিটামিন এ আছে 345 IU, এবং ভিটামিন D3 আছে 50 IU, এবং আয়রন আছে 0.4 mg, আয়োডিন আছে 110 mg, জিঙ্ক আছে 40 mg, ম্যাগনেসিয়াম আছে 3 mg। তাহলে এতগুলো কম্পোজিশন দিয়ে তৈরি আপনার বাচ্চার ক্যালসিয়াম থেকে, ম্যাগনেসিয়াম থেকে, ভিটামিন সি থেকে, ভিটামিন এ থেকে, ভিটামিন বি থেকে, যে সমস্ত ভিটামিনের অভাব থেকে আপনার বাচ্চার শারীরিক দুর্বলতা, শারীরিক কষ্ট হচ্ছে, সেই কষ্ট থেকে লাঘব করার জন্য এই মাল্টিভিটামিন ড্রপটি আপনার বাচ্চাকে আপনি ইউজ করুন। দেখবেন আপনার বাচ্চার যে ভিটামিনের অভাবে আমাদের চোখের প্রবলেম হয়, ভিটামিন এ প্রবলেমে, ভিটামিন বি এর প্রবলেমে জিওভার ঘা হয়, ভিটামিন সি স্কিনকে ভালো রাখে, এবং ভিটামিন D3 ক্যালসিয়ামের কার্যকারিতা হয়, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন D3 আছে, আপনার বাচ্চার হাড্ডি মজবুত হবে, আপনার বাচ্চার শারীরিক গঠনমূলক ভালো হবে। এই সমস্ত রকম কম্পোজিশন দিয়ে তৈরি এই মাল্টিভিটামিন ড্রপ। অতএব আপনি আপনার বাচ্চাকে মাল্টিভিটামিন ড্রপ খাইতে ভুলবেন না, কারণ মাল্টিভিটামিন ড্রপ খাইলে আপনার বাচ্চা শারীরিক সুস্থ পাবে, এনার্জি বাড়বে, এবং এনার্জি বাড়লে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। হঠাৎ করে যেসব রোগগুলো ঠান্ডা সর্দি কাশি ইত্যাদি হয়ে থাকে, এইগুলি আপনার বাচ্চার কাছে আসবে না, আপনার বাচ্চার এনার্জি লেভেল বেড়ে যাবে। ডোজ সম্পর্কে যদি বলি, তাহলে আপনার বাচ্চার 1 মান্থ 1 ফোঁটা, মান্থ অনুযায়ী আপনার যদি 6 মান্থ হয় তাহলে আপনি 6 ফোঁটা করাবেন, 1 ইয়ার 1 ml, 2 ইয়ার 2 ml, দিনে 2 বার। খেয়াল রাখবেন সকাল এবং সন্ধ্যা খাইতে পারেন বা দুপুর ও রাত্রিতে খাইতে পারেন, দিনে 2 বার এই মাল্টিভিটামিন ড্রপটি আপনার বাচ্চাকে আপনি খাইতে পারেন। এটা মিনিমাম ডোজ বলা হলো, কিন্তু আপনার নিকটবর্তী কোনো জেনারেল ফিজিশিয়ান বা শিশু স্পেশালিস্ট ডাক্তারবাবু পরামর্শ অনুসারে আপনার বাচ্চার ওয়েট এবং বয়স অনুপাতে আপনার বাচ্চার মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরাই নির্ধারিত করেন। অতএব ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনি মেডিসিন খাইতে পারেন। আজকে এই পর্যন্ত। ইতি গতকাল ঠিক সকাল 10টায় আর একটি এ যেমন মেডিসিন রিভিউ চ্যানেলে ভিডিও আসতে চলেছে, আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার পাশে থাকলে নিত্য নতুন ভিডিও, মেডিসিন রিভিউ, হেলথ টিপস, প্রাথমিক ট্রিটমেন্টের ধারণা আপনারা পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।